मेरा मन पंछी है वो रे, मेरा मन पंछी है बोले उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पता मैं राधे राधे गाऊं, मैं राधे
প্রসাদ দেয়নি আরো জোরে বলা প্রতিদিন দুটো করে ধানি লঙ্কা খাইবা গলায় তেজ হবে তাহলে যত ভক্তগণ এখানে আছো আর মন্দিরের ভিতর তো গুনগুন করছে যারা সিরিয়াল দেখছে আসেনি তারা টের পাবে হচ্ছে কি ওই মন্দিরে আজকে এত জোরে বলবে ওদের কান পর্যন্ত যেন পৌঁছায় সবাই মিলে একসাথে বলবে কেমন বলো রাধে রাধে তোমরা কি ভালো গো সত্যি বলছি খুব ভালো তোমাদের জন্য একবার রাধে রাধে একটি হয় গৌরচন্দ্র আরেকটি হয় গৌরচন্দ্রিকা দুটি আলাদা কিরকম আলাদা গৌর হরি যখন গোবিন্দের ভাবে থাকেন তদ্ভাবনুচিত যে পদ আমরা আস্বাদন করি তাকে বলে গৌরচন্দ্র আর গৌর হরি যখন রাধা ভাবে বিভাবিত থাকেন তদ্ভাবনুচিত যে পদ আমরা আস্বাদন করি তাকে বলা হয় গৌরচন্দ্রিকা অদ্য গৌর চন্দ্রিকা কোন ভাবে আছেন অভিসারিণীর ভাবে বৃন্দাবনের অভিসারিণী কে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করছেন রাধিকার ভাবে কান্তি ধরি তার বর্ণ তিন সুখ আস্বাদিতে করিয়াছেন অবতীর্ণ নিজ গৃহ কার্য তোমার প্রেম আস্বাদন আনুষঙ্গে প্রেমময় কৈলা ত্রিভুবন রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করে আমার গোবিন্দ গৌর হয়ে এই নদিয়ায় এসেছেন এটা আমরা সকলেই জানি কি বাবা তাই তো রাধারানীর ভাব নিয়ে গোবিন্দ গৌর হলেন এখন যদি প্রশ্ন ওঠে ভক্তমণ্ডলী আমরা পরের কাছে কখন হাত পাতি যখন আমার নিজের কাছে না থাকে তাই তো এই জিনিসটা আমার কাছে নাই তাই আমি তোমার কাছে চাইছি তাই না বাবা আচ্ছা তোমরাই বলো আমার গোবিন্দ হচ্ছেন স্বয়ং ভগবান স্বয়ং কাকে বলে যার কোনো কিছুর অভাব নাই তবে তো তিনি স্বয়ং কোনো মানুষকে স্বয়ং বলতে দেখেছো আমরা স্বয়ং হতে পারি না কেন আমাদের কমই আছে অভাব আছে একটা আছে একটা নাই দোষ গুণ মিলিয়ে কিন্তু যিনি ঈশ্বর ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম আমার গোবিন্দ যিনি স্বয়ং হবে স্বয়ং কাকে বলে যার কাছে কোনো কিছুর অভাব থাকে না সব দিক থেকে যিনি পূর্ণ তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শাস্ত্র বলছেন পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্ছতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে তোমার ভগবান হচ্ছেন সব দিক থেকে পূর্ণ তো মা যার কোনো কিছুর অভাব নেই যে দিক থেকে পূর্ণ তিনি আবার রাধারানীর কাছে হাত পাতলেন কেন যেটা আমার নাই আমাকে দাও ভাবকান্তি তো রাধারানীর তা তুমি বাপু হাত পাতো কেন তোমার যদি সবই থাকবে মহাজন বলছেন সোনা ভগবান তত্ত্বের দিক থেকে পূর্ণ কিন্তু রসের দিক থেকে অপূর্ণতা আছে সেই রসময়ীর ভাণ্ডারটি কোথায় ওটি আছে আমার শ্রীমতী রাধারানীর কাছে যেটি গোবিন্দের কাছে নাই রাধারানীর ভাবকান্তি গোবিন্দ নিলেন সেই রসটি সেই প্রেমটি সেই ভাবটি তিনি নিলেন এটুকু তো বুঝলাম নিলেন কিন্তু ভক্তমণ্ডলী পরের কিছু নেওয়ারও তো কিছু ভাব আছে এক একজন এক এক রকম ভাবে নেয় যেমন মনে করুন কি
কিছু মানুষ আছেন যারা দুর্বল ব্যক্তি, তারা পরের কাছ থেকে কিছু নিতে গেলে কিভাবে নেবে? হাত পেতে ভিক্ষা করে নেবে, তাই তো? এটা এক রকমের নেওয়া, যে দুর্বল সে ভিক্ষা করে নেয়। আরেক রকম নেওয়ার পদ্ধতি আছে, সেটা কি? যারা হাত পেতে নেয় না, যারা সবল ব্যক্তি, যাদের গায়ে জোর আছে, তারা কি হাত পেতে নেয় না? তারা কি করে নেয়? জোর করে কেড়ে নেয়, ওটাও এক রকমের নেওয়া। তাহলে কেউ হাত পেতে নেয়, কেউ জোর করে নেয়। আরেক রকম ভাবেও নেওয়া যায় বাবা, কিভাবে বলো দেখি? যারা হাতও পাতে না জোরও করে না, তারা খুব চালাক হয় তো, তারা খুব চতুর হয়। তারা কিভাবে নেয় না? তারা চুরি করে নেয়। তাহলে তিন রকম ভাবে নেওয়া যায়, হাত পেতে ভিক্ষা করেও নেওয়া যায়, জোর করে কেড়েও নেওয়া যায়, আবার চুরি করেও নেওয়া যায়। তা এখন কথা হচ্ছে, গোবিন্দ যে রাধারানীর ভাবটি নিলেন, তিনি কেমন ভাবে নিলেন? তিনি কি দুর্বলের মতন নিলেন, নাকি সবলের মতো নিলেন, নাকি চতুরের মতন নিলেন? শ্রী রূপ গোস্বামী পদ তার সন্ধান দিচ্ছেন, কৌতুকী রসস্তমং হৃত্বা। চতুর গোবিন্দ রাধারানীর ভাবকান্তি চুরি করে আনলেন, পাকা চোর তো। ছয় দিন বয়সে চুরির হাতে খড়ি দিয়েছে গোবিন্দ, পুতনার প্রাণ চুরি করে হাতে খড়ি দিল না? তারপর ননি চুরি, বসন চুরি, নানান রকম চুরি করতে করতে হাত একেবারে পাকিয়ে ফেলেছে। বাপটা যাও আনলেন তো চুরি করি আনলেন। এখন যদি প্রশ্ন হয়, গোবিন্দ চুরি করলেন কেন? গোবিন্দ চুরি করলেন কেন? আচ্ছা মা, তুমি যাকে মন থেকে খুব ভালোবাসো, খুব ভালোবাসো, সে যেই হোক না কেন, সে যদি ভালোবেসে তোমার কাছে কিছু চায়, তুমি দেবে কি না বলো? এখনই ঘুমিয়ে পড়ছো, ওই দেখো পাখা বন্ধ করে দিব, সব পাখা বন্ধ করে দিব, ঘুমালে আমার দিকে তাকিয়ে থাকো, আমি দেখতে এত খারাপ না, এমনি এমনি করবে, মুন্ডি হিলাবে, এমনি এমনি করবে, এমনি এমনি করবে, তাহলে আর ঘুম পাবে না। আর কাঠের মতো বসে থেকো না, একটু নড়াচড়া করো, দেখতে ভালো লাগে। আমাদের সঙ্গে কথা বলবা কেমন? নিজেরা আবার বলতে শুরু করে দিও না, আর কথা বলো। যাকে তুমি ভালোবাসো, সে যদি ভালোবেসে কিছু চায়, দেবে কি না? হ্যাঁ কি না? মুন্ডি হিলাও, হিলাও। এই দেখো, আজকে তোমাদের এখানে আমরা প্রথম এলাম তো, আমাদের সাথে তো তোমাদের আগে পরিচয় নাই। এই দাদার বলো, আমাদের নীলকমল বাবুর বলো, পরিচয় নাই তো, আজকে প্রথম হলো তো। তবুও প্রথম পরিচয় হওয়ার আগেই আমরা অনেকটা ভালোবাসা পেয়ে গেছি, কিন্তু আসার পরে যা ভোজনের আয়োজন হলো, মনে থাকবে? এত সুন্দরভাবে আপ্যায়ন করলেন, এত আয়োজন করেছেন, আমরা তো বাইরে কোথাও খাই না, সে কথা মাথায় রেখেই আয়োজন হয়েছে। তা ভালোবাসা না থাকলে হতো? ভালোবাসো বলেই না করেছ। তা তুমি যাকে ভালোবাসো, সে যদি তোমার কাছে কিছু চায়, আমরা দিই তো নাকি? তা রাধারানী গোবিন্দকে ভালোবাসেন, কতটা ভালোবাসেন? কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তর বাহিরে, যাহা যাহা নেত্র পরে, আমাদের রাধার তাহাই কৃষ্ণ স্ফুরে। রাধারানী কৃষ্ণ ছাড়া আন জানে না ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ শয়ন, কৃষ্ণ স্বপন, কৃষ্ণ অন্তর, কৃষ্ণ বাহির, কৃষ্ণ সর্বং কৃষ্ণময়ং জগৎ। যেই রাধারানী
নিজের বলতে কিছু না রেখে হা কৃষ্ণ তোমার হলাম বলে সব দিয়ে দিয়েছেন গোবিন্দের চরণে। আচ্ছা মা, সেই কৃষ্ণ যদি রাধারানীর কাছে একটু ভাব প্রেম চাইতেন, যে সব দিয়ে দিয়েছে সে এতটুকু দিতেন না? গোবিন্দের এটা ভুল হলো কি না? ও গোবিন্দা, যে তোমায় সব দিল তার ঘর থেকে তুমি চুরি করলে, চাইলেই তো পেতে, দিয়ে দিত রাধারানী না, চুরি করলে কেন? গোবিন্দ বললেন, কারণ আছে। কি কারণ? আমি চাইলে রাধারানী আমায় ফেরাবে না আমি জানি, কিন্তু কতটা দেবে সেটাও তো কথা, যদি অল্প একটু দেয়, যদি আমাকে ভান্ডার থেকে একটুখানি তুলে দিয়ে বলে নাও মধু, এই না তুমি চেয়েছিলে এই আমি তোমায় দিলাম, আমাদের বাড়িতে যদি কেউ ভিক্ষা করতে আসে আমরা কি বেশি দিই, অল্প করে দিই না, হয় হাতে করে দিই নয় পাটিতে করে দিই, বেশি করে দিই না। তা গোবিন্দ ভাবছেন, আমি চাইলে আমাকে যদি অল্প দেয় তাহলে আমি নিজেই বা আস্বাদন করব কি, আর এই কলি হত জীবের দ্বারে দ্বারে গিয়ে আমি দান করব কেমন করে, আমার তো অল্প হলে হবে না, কেন আমি তো প্রেমের মহোৎসব দেব কলিতে, আমি তো বিলাবো দ্বারে দ্বারে বিলাবো, মহোৎসবে অল্প হলে হবে, মাঝপথে যদি টান পড়ে যায়, যদি ভান্ডার শেষ হয়ে যায়। তাই গোবিন্দ কি করলেন, রাধারানীর প্রেমের ভান্ডার লুট করে চুরি করে এনে এবারে দ্বারে দ্বারে প্রেম বিলায় দিল, দ্বারে দ্বারে প্রেম বিলায় দিল, দ্বারে দ্বারে প্রেম বিলায় দিল, আয়াই কে নিবি কে নিবি বলে দ্বারে দ্বারে প্রেম বিলায় দিল, বলি আয়াই কে নিবি বলে দ্বারে দ্বারে প্রেম বাকি রইল না গো নানা, কেউ তো বাকি কেউ তো বাকি রইল না গো, কেউ তো বাকি রইল না গো, এবারে প্রেমে যাব বাকি রইল প্রজা, ধনী হতে ব্রাহ্মণ হতে চণ্ডাল, বৃক্ষ লতা কীট পতঙ্গ পশু পাখি সবাই পেয়েছেন। আপনারা ভক্তবৃন্দ, আপনারাও পেয়েছেন সেই প্রেম, কেউ বাকি নেই, কেউ বাকি নেই। তবে বাবা, একেবারে বাকি নেই বললে ভুল হয়ে যাবে, একজন বাকি আছে, কে জানো?
বাড়িতেই জন্ম নিয়েছি, গৌর অবতারেই জন্ম নিয়েছি, সবাই পেল আমি পেলাম না কেন? আমি একটা অপরাধ করে ফেলেছি। কি অপরাধ? সাধু গুরু বৈষ্ণবে আমি যে দিলাম ফাঁকি, তাই আমি যদু রইলাম আমি পেলাম না, পেলেই বা রাখবো কোথায় বাবা, রাখার জায়গা নাই। মহাজন বলছেন দেখো, শিক্ষক মহাশয়ের দেওয়া বিদ্যা ছাত্র যেমন তার মেধা ঝুলিতে রাখেন বা ধারণ করেন, ঠিক তেমনি গৌরহরির দেওয়া এই প্রেম সম্পদ এক
একমাত্র আপনাদের মতন ভক্তবৃন্দের কৃপা রূপ ঝুলিতেই ধারণ করা যায়। তাই আপনারা তো ভক্তবৃন্দ, নিজের সন্তান মনে করে আশীর্বাদ করবেন, আপনাদের মতন ভক্তবৃন্দের কৃপারূপ ঝুলি আমি যেন লাভ করতে পারি। তবে তো গৌর অবতারে জন্ম নেওয়া আমার সফল হবে, নইলে নয়। আজ গৌর হরি কি করছেন? তহি পূর্ণ নিমগন নাহি জানে রাত্রি দিন, ভালো লাগে। রাগ করো না, কিন্তু তোমাদের বলছি না, যারা আসেনি ওদের কথা বলছি, তোমরা খুব ভালো। রান্না করতে করতে মায়েদের যদি এখানে গরম তেল পড়ে যায়, এক খাবলা যদি এই উপর থেকে উঠে যায় চামড়া, এই হাতে প্রসাদ মেখে দিও দেখি কেউ নেয় কিনা। এ হে কি অবস্থা হাতে, হ্যাঁ ভাজা হয়েছে, এই হাতে প্রসাদ দিচ্ছে, আমার প্রসাদ মাথায় থাক নেবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠি, চোখে দিয়ে কি বেরোয়, নাকে দিয়ে কি বেরোয়, কানের মধ্যে কি আছে, বাকিটা আর বললাম না, সবটাই ময়লার গাড়ি। উপর দিয়ে একটা সাদা চামড়া দিয়ে মুড়ে দিয়েছে, তাই দেখতে এত ভালো লাগে, তাই না বাবা? কিন্তু গৌরাঙ্গের দেহখানি আমাদের মতো নয়, আমাদের গৌর হরি তনুখানি, দেহখানি দেখতে মনে হয় মানুষের মতো, আসলে সেই তনুখানি চিন্ময় দেহ। মহাজন বলছেন, ভাব রসে গড়া আমার শ্রী গৌরাঙ্গ তনু, বাহিরেতে গড়া রূপ ভিতরেতে কানু। কি দিয়ে বানানো? ভাব রস। রস হচ্ছে তরল বস্তু। ভক্তমণ্ডলী, আমাদের বৈষ্ণব পদাবলী বড় কঠিন বিষয়, হৃদয় দিয়ে অনুভব করতে হবে, তবে যদি গুরু কৃপায় কিঞ্চিত অনুভব হয়, নইলে আসা যাওয়াই সার হবে, কিছুই মাথায় ঢুকবে না। যদি বলেন কেন, এই যে বললেন রস দিয়ে গৌরাঙ্গের দেহ তৈরি, প্রথমেই তো কথাটা ভুল হয়ে গেল। যদি বলেন কেন, আচ্ছা বাবা তোমরাই বলো, রস দিয়ে কেউ মূর্তি বানাতে পারে? কোন শিল্পীকে যদি বলা হয় এক বাটি আখের রস দিচ্ছি মূর্তি বানাও, পারবে? তরল বস্তু দিয়ে মূর্তি হয়? তাহলে বলে দিল কেন, ওই ভাব রসে কি করে বুঝবো, বুঝিয়ে দাও। মহাজন বলছেন, শোনো,
রস দিয়েও মূর্তি বানানো যায়। কখন যাই বলো দেখি? ওই আখের রসকে যখন ঘন করা হয় তখন কি হয়? গুড় হয়। মূর্তি হবে গুড় দিয়ে? না, আরেকটু ঘন করতে হবে। গুড়কে ঘন করলে কি হয়? চিনি হয়। চিনিকে আবার ঘন করলে কি হয়? মিচড়ি হয়। আর মিচড়িকে সুন্দর করলে সীতা মিচড়ি হয়, যেটা দিয়ে শিল্পী একটি মূর্তি বানাতে পারেন। ঠিক তেমনি ভাব রস দিয়ে গৌরাঙ্গের তনুখানি তৈরি করা হয়েছে। কি করে হলো? প্রথমে ছিল প্রেম রস, প্রেমকে ঘন হলো স্নেহ, স্নেহকে ঘন করলে মান হয়, মানকে ঘন করলে প্রণয় হয়, প্রণয়কে ঘন করলে রাগ হয়, রাগকে ঘন করলে অনুরাগ হয়, অনুরাগ ঘন করলে ভাব হয়, আর ভাব ঘন হলে সেই ভাবরসে গড়া। ভাবরসে গড়া, নবদ্বীপের রাজপথ ধরে বনের পথে চলেছেন অভিসারিণীর ভাবে গোবিন্দ দর্শন করতে। গৌরহরির ভাব আস্বাদন করে পদকর্তা ভাবাবেশে লীলার এক পাশে দাঁড়ায় বলছেন, হে রাধা ম হ্যাঁ
কিছু চাই না, আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, এই নিবেদন জানাই রাখি আর কিছু চাই না, সত্যি করে বলো তো নিজের বুকে হাত রেখে, আমাকে বলতে হবে না, নিজেকে নিজে বলো। প্রত্যেক দিন যখন মন্দিরে আসি, মায়ের চরণে প্রণাম করি, ভক্তি আমরা পরে করি বাবা, আগে লিস্ট ধরায় মায়ের হাতে, এই যে এগুলো লাগবে। আমরা ভক্তি করতে আসি চাওয়ার জন্যে, তাই না? এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা তো দিতেই হবে, এইটা এইটা, এমন ভাবে চাইবে না বাবা, মনে হয় যেন ভগবান আমাদের বাড়ির চাকর, যা চাইবো দিতে হবে। আবার শুধু তাই নয়, নিজেরা তো লোভী, লোভী জন্মের লোভী, উল্টে আবার ভগবানকে লোভ দেখায়, মাকে লোভ দেখায়, ও মা আমার ছেলে চাকরিটা পাইয়ে দাও, তোমায় আমি 2 কেজি বাতাসা দিব, বলে না? তোমাদের বলছি না, তোমরা বলো, তোমরা তো এমন বলোই না, তোমরা সব সাধু, খুব বলো তোমরা, যারা আসেনি ওরা বলে, বলে না এটা দাও এটা দেব, এটা দাও এটা দেব, তোমায় শাড়ি এনে দেব, বেনারসি শাড়ি সুন্দর করে গয়না দিয়ে সাজিয়ে দেব, আমার মেয়ের বিয়েটা দিয়ে দাও। আচ্ছা ভক্তমণ্ডলী, আমাদের কি মনে হয় আমাদের শাড়ি বাতাসা পাওয়ার জন্য উনি মন্দিরে বসে আছেন? আমরা না দিলে ওনা জুটবে না? এই হচ্ছে আমাদের ভাব, এই হচ্ছে আমাদের সেবা, এই হচ্ছে আমাদের ভালোবাসা ভগবানের প্রতি। ভক্তি করি কেন, পূজা করি কেন? কারণ তার পরিবর্তে এটা আমার চাই, তাই পূজা করি। কেউ কিছু না চেয়ে কোনোদিন মন্দির থেকে বাড়িতে এসেছে এমনটা হয় না। মহাজন বলছেন, শোনো, তোমাদের চাওয়াটা ভুল নয়, চাইবে না কেন, নিশ্চয়ই চাইবে, কিন্তু যেটা চাইছো ওই চাওয়ার ধরনটা ঠিক হচ্ছে না। চাইবে না কেন, কিন্তু শোনো, মানুষ বুঝে, ওজন বুঝে চাইতে হয়, বুঝলে কি না? মনে করো তোমাদের এই পাড়ায় মায়ের পুজো হচ্ছে, তা তোমাদের এই পাড়ায় যে সব থেকে ধনী ব্যক্তি, অনেক টাকা পয়সার মালিক, তার কাছে গিয়ে যদি এই মন্দিরের ভক্তরা বলে, বাবু আমাদের মায়ের পুজোয় 10 টাকা চাঁদা দেন, এটা তাকে অপমান করা হয় না, হয় কি না? আরে এত বড় ধনী ব্যক্তি, কম করে বলতে হয় তো যে প্রসাদের খরচাটা আপনি দিয়েন, তবে তো তাকে মর্যাদা দেওয়া হলো, এত ধনী ব্যক্তি, না তুমি কি চাইছো 10 টাকা। আর আমরাও ঠিক তাই করি মা, যিনি ভগবান, যিনি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের ঈশ্বর, যিনি আমাদের সকলের পালন কর্তা, যিনি সকলকে দেন, তার কাছে গিয়ে আমরা কি চাইছি? একটা বাড়ি দাও না, একটা গাড়ি দাও না, একটু সুখ দাও না, এইটুকু 10 টাকার জিনিস চাইছো, তুচ্ছ জিনিস চাইছো কেন? বড় মানুষের কাছে বড় কিছু চাইতে হয়, এমন কিছু চাইবে যার পরে আর কিছু চাওয়ারই থাকবে না, একেবারে চাও, বারবার চাইছো কেন? তা কি চাইবো? আজকে পদপাঠটা শিখিয়ে দিচ্ছেন, তোমরাও চেয়ে নাও এই সুযোগে, সবাই হাত জোড় করে, সবাই প্রভুর চরণে বলো, প্রভু আমি আর কিছু চাই না, আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, আর কিছু চাই না, যা দরকার তুমি দিয়েছো, আর লাগবে না, ওতেই হবে, কিন্তু একটা জিনিস চাই, এটা আমাকে দিও, সবাই চাইবে, কি চাই? প্রভু শুধু তোমার চরণে সেবা দিও, আর কিছু দিও, তোমার চরণে সেবা দিও, আর কিছু চাই না, তোমার চরণ
চাইতে যদি হয় এমন কিছু চাইবে তবে তো তিনি খুশি হবেন, তবে তো আমাদের তার মন্দিরে বসে তার নাম শোনা তাকে ভক্তি করা সার্থক হবে, নইলে নয়। এ রাধা মোহন কহু চিত্তয় অভিলাষী, এ রাধা মোহন কহু চিত্তয় অভিলাষী, সই চরণ की लता पता में मैं राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, मैं श्याम श्याम गाऊं, मैं राधे राधे श्याम Thank you.
দুটো এনেছো না রেখে এসেছো? আছে সবার? বৃন্দাবনে যাচ্ছি বলে কথা, এমনি করে বসে থাকলে হবে? যে হাত গুটিয়ে রাখবে তার হাতে ব্যথা হবে। যাদের যাদের হাত আছে উপর করো দেখি কেমন লাগে দেখতে, হাত দুটো একবার তোলো তো। কি সুন্দর দেখা, নামাতে বলেছি উপর করা, না বলা পর্যন্ত নামাবে না, রাখো উপর উপর রাখো। কি সুন্দর দেখাচ্ছে, তালি মারো। রাধে রাধে গো সমর যেন পৌঁছায়। সবাই মিলে একসাথে বলবে কেমন, বলো রাধে রাধে। তোমরা কি ভালো গো, সত্যি বলছি খুব ভালো। তোমাদের জন্য একবার রাধে।